সেই নূরপুর থেকে ট্রেনে চেপে কমলি আসে শহরে বাবুদের বাড়ি কাজ করতে। তাই কমলিকেই লোকের বাড়ির রান্না করে বাসন মেজে সংসার চালাতে হয়, ছেলের লেখাপড়ার খরচও চালাতে হয়। ভোর না হতে হতেই তোর এই লাইট জ্বালানোর জন্য আমার রোজ ঘুম ভেঙে যায়, রোজ রোজ সারাদিন হার মাস কালি করে রিক্সা টানবো আর উনি বাহার করে ঘুরে বেড়াবে। রিক্সার টাকায় যদি সংসারটা চলতো তাহলে আমাকে আর বাহার করে ঘুরে বেড়াতে হতো না। চুকার মুখে তক্ক চাকর চাকর চাকরতে গেলে ট্রেনটা পাবো না, দেরি হয়ে যাবে। হোক হোক দেরি হোক, কেন বাবু অফিস যাচ্ছে, দেরি হয়ে যাবে, যা করে যে চুলো যেতে হয় যা। মার কাল জন্মদিন। বাহ খুব ভালো, ফোনে উইশ করে দেবো, তবে যেতে পারবো না কিন্তু অফিসের খুব চাপ। হ্যাঁ যেতে কে বলেছে, মাই তো এখানে আসছে। কি হলো? কিছু না কিছু না, বলো। বলছি কাল কিন্তু মাকে একটা শাড়ি কিনে দিতে হবে, তুমি কিনে আনবে? শাড়ি? এক কাপে একেবারে শাড়ি? কিন্তু মামনি মাসের তো শেষ, একটু কমে হয় না? মার জন্মদিন বছরে একবারই আসে। তা তো বটেই, তা তো বটেই, আমাদের তো মাসে মাসে আসে। বেশি কথা বলো না, যা বললাম করো, আমি স্নানে গেলাম। ওরে কমলি, চা দে। আজ আর বিছানা ছেড়ে উঠব না, ছুটিটা শুয়ে শুয়ে কাটাবো। কমলি, এ কমলি, এই নাও চা, এখন চা খেয়ে বাজারে যাও, আজ আমাকেই রান্না করতে হবে। কমলি ফোন করেছিল, ও আজ আসবে না, ওর ছেলের শরীরটা নাকি ভালো না। ও হো হো, তাই তো তাই তো, একদম ভুলে গেছি। কি ভুলে গেছো? অফিসের, আরে অফিসের একটা কাজ ভুলে গেছি গো মামনি। হই এসে গেছে। কে এসে গেছে গো? কমলি, এই যে বললে আসবে না। সারা কোন কমলির স্বপ্ন দেখছো? মা এসেছে, যাই মা। জামাই কই মনি? ইগো মা এসেছে তো, কই তুমি? ইগো বড়ো, আজ মায়ের জন্মদিন, মিশ করো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাপি বার্থডে মা। বাজারে যাও। মনি একটু মজা করিস তো, অনেক দিন খাইনি। মা কাল করি, আজ তো কমলি আসবে না, মোচাটা ওই ভালো করে, তাই না গো? জামাই বাবাজি, আজ কিন্তু আগের বারের মতো ছোট ইলিশেন না, বয়স হয়েছে তো, কাঁটা বাঁধতে পারি না, না পেলে কচি পাঁঠার মাংস এনো। হ্যাঁ হ্যাঁ মা, বুঝেছি বুঝেছি, নয় বড় নয় ছোট, উল্টে নিলে হতো না, মানে ছোট ইলিশ আর বড় পাঁঠা। কি বললে মা? একদিন আমাদের বাড়ি এসেছে, তার উপর আবার আজকে মায়ের জন্মদিন, একমাত্র মেয়ে হয়ে আমি এইটুকু শোক পূরণ করতে পারবো না। যাও 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 বাজারে যাও, আর যা বললো দেখে শুনে আনবে। এসো মা, ঘরে এসো। ওরে কমলি চা। ওহো কমলি তো নেই, আর কি তোলো ঝোলা, চলো বাজার। কাকাবেলি টেস্ট করিয়ে আনবো রে, তারপর ওষুধ পড়লেই দেখবি ঘাম দিয়ে জ্বর সেরে যাবে। তোকে তো সুস্থ হয়ে পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে, নইলে সে আমার কষ্ট বুঝবে না রে। ট্রেনের মালতি পিসে যদি কিছু টাকা দেয়। এই তো এই তো এসেছে, শোনা চো তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বাবু টাকা পাচ্ছেন, আজই তোর টেস্ট করে নেব। শোনা
একটু কষ্ট করে ওঠ, আমি জট করে শাড়িটা বদলে আসি, কেমন? এই যে দেখো মা দেখো, তোমার জামাই পছন্দ করে এনেছে, কেমন হয়েছে বলো? তোর মোবাইলে মেসেজ এলো বোধহয়, দেখ। ওই দাও তো দেখি মোবাইলটা। ওমা, এ তো তোমার জামাইয়ের মোবাইল, ফেলে গেছে। ওর খুব ভুলো মন হয়েছে আজকাল, সারাক্ষণ কি যে তো ভাবে কি জানে। আজ আসুক আসুক বাড়ি, এই ওনার অফিসের কাজ, আজ একটা হেস্ত নেস্ত করতেই হবে। মায়ের জন্য শাড়ি কিনতে ওনার মাসের টাকা শেষ হয়ে যায়, আর এতগুলো টাকা কাজের মেয়েকে দিতে ওনার মাস খাবার হয় না। রে মাথা গরম করিস না, পুরুষ মানুষ বুঝলি, বজ্র আঁটুনি দিলেই ফসকা গেরো। তোর বাবাকে দেখিস নে, আমি কেমন হাতের মুঠোয় করে রেখেছিলাম, তোকেও তো শিখতে হবে। বাবা জল খাবে দিন। মোবাইলটা ফেলে গেছিলাম কেন, কেউ ফোন করেছিল, কিছু বলেছে নাকি? আরে রাখছো কেন? রাখবো না, তুমি আমায় না বলে কমলিকে 1500 টাকা পাঠিয়েছো, তারই মেসেজ এসেছে। এই সামান্য কথা? এটা সামান্য কথা? কমলি ছেলে টেস্ট করাবে বলে কালকেই আমাকে বলেছিল, তোমাকে বলা হয়নি, অফিসে চাপে টাকাটা পাঠাতে ভুলে গেছিলাম। আসলে কমলি তো আমাদের দেখে, ওর বিপদের দিনে ওকে তো আমাদের দেখতেই হবে, কি বলো? কি বলতে চাইছো কি তুমি? তোমার মনে পড়ে 3-4 মাস আগে আমি যখন অফিসের ট্যুরে বাইরে ছিলাম, তখন তোমার খুব শরীর খারাপ হয়েছিল, সে সময় ডাক্তার ডেকে ওষুধ কিনে কমলি তোমাকে সুস্থ করে তুলেছিল। সেই টাকাটা আমি যতবারই ওকে দিতে গেছি, ও কিন্তু নেয়নি, বারবার বলেছে দিদি কি আমার কেউ নয়, সামান্য তো 1000 টাকা। কিন্তু ভেবে দেখো, ওর যা রোজগার সেই তুলনায় 1000 টাকাটা কিন্তু অনেক, কিন্তু আমাদের যা রোজগার তাতে 1500 টাকাটা কিন্তু বড় কথা নয়। তাছাড়া নিজের ছেলেকে পড়ালেখা করিয়ে বিদেশ পাঠালাম, অথচ সেই ছেলে আজ একটা ফোন করেও আমাদের খোঁজ নেয় না। একটা কাছের মানুষ যার সঙ্গে রক্তের সম্পর্ক নেই, তার জন্য এইটুকু করে আমরা যদি তাকে আত্মার আত্মীয় বানাতে পারি, তাতে অসুবিধে কি আছে বলো? শুধু মানুষ হিসেবেই না হয় মানুষের পাশে দাঁড়ালাম, রক্তের সম্পর্ক ছেড়ে গেছে, দেখি দেখি এবার আত্মার সম্পর্ক টেকে কিনা, কি বলো? আমি তোমায় ভুল বুঝেছি গো, আমার আমার খুব খারাপ লাগছে। বেশ বেশ, মামুনি চা দাও। শেষ হয় ভুল বোঝাবুঝির, রক্তের সম্পর্কের চেয়েও আত্মার সম্পর্ক আরো মর্যাদা পায় ছোট্ট এই সংসারে।